বাংলাদেশের কক্সবাজার রোহিঙ্গা শিবিরে ফের বড় ধরনের গুলিযুদ্ধে নিহত হলেন 5 জন। এর আগে থেকেই বারবার রোহিঙ্গা সমস্যা দেখা দেয় বাংলাদেশের বিভিন্ন এলাকায়। বাংলাদেশের কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে ফের বড় ধরনের গুলিযুদ্ধে নিহত হলেন এবার 5 জন। বাংলাদেশের সবসময় এই ধরনের সমস্যাগুলো কিন্তু দেখা যায় সীমান্তবর্তী এলাকায়। আর এবার বাংলাদেশের কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে ফের বড় ধরনের গুলিযুদ্ধে নিহত হয়েছেন 5 জন। আধিপত্য বিস্তার নিয়ে বাংলাদেশের কক্সবাজার রোহিঙ্গা শিবিরে ফের বড় ধরনের গুলিযুদ্ধে 5 জন নিহত হয়েছেন। সন্ত্রাসী আরসা এবং আরএসও নামে দুটি বিবাদমান গ্রুপের নাম উঠে এসেছে। কক্সবাজারের উখিয়ায় শুক্রবার ভোরে এই গুলি ঘটে। নিহতরা হলেন রোহিঙ্গা ক্যাম্প 8 ওয়েস্ট বাসিন্দা আনোয়ার হোসেন মোহাম্মদ হামিম, ক্যাম্প 13-এর নুরুল আমিন, ক্যাম্প 10-এর নাজিমুজ্জাহ এবং নজিবুল্লাহ ছাড়াও আরেকজনের পরিচয় কিন্তু পাওয়া যায়নি। ক্যাম্প নিয়ন্ত্রণে নিয়ে কিছুদিন ধরে ওই দুই গ্রুপের মধ্যেই দ্বন্দ্ব চলছিল। এরই সূত্র ধরেই শুক্রবার ভোরে ওই দুই গ্রুপের মধ্যে গুলিযুদ্ধ হয়। এই ঘটনার পুরো ক্যাম্প জুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। এ নিয়ে গত 2 মাসে রোহিঙ্গা ক্যাম্পে হত্যাকাণ্ডের ঘটনা ঘটল। এর আগেও রোহিঙ্গা ক্যাম্পে মাদক এবং অস্ত্র ব্যবসা নিয়ন্ত্রণ এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একইভাবে গোলাগুলিতে শতাধিক রোহিঙ্গা নিহতের ঘটনা ঘটে। তবে ক্যাম্পের একটি মাদ্রাসায় নির্বিচারে গুলি চালিয়ে একসাথে 6 জন নিহতের পর একসাথে দুজনের বেশি খুন হওয়ার ঘটনা ছিল না। শুক্রবার ভোরে আবারও একসাথে 5 খুনের ঘটনা। পুলিশ জানিয়েছে শুক্রবার ভোরে রোহিঙ্গা ক্যাম্পে দুই দল রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের মধ্যে গুলিযুদ্ধের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে 3 জনের মরদেহ উদ্ধার করা হয়। আর এই কাণ্ডে জখম আরও 2 জনকে হাসপাতালে নিয়ে গেলে তারাও সেখানে মারা যান। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আজ ভোররাতে দুষ্কৃতিকারী সংগঠন আরসার কিছু সন্ত্রাসী বিভিন্ন ক্যাম্প থেকে সংগঠিত হয়ে তারা 8 ফেব্রুয়ারি আওতাধীন ক্যাম্প এইচিস্টে ভোর 5টার দিকে আক্রমণ করে। এর ফলে আরসা বিরোধী সংগঠন আরএসও এবং আরসা এদের মধ্যে সংঘর্ষ হয়, গোলাগুলি বিনিময় হয়। এতে ঘটনাস্থলে 3 জন সন্ত্রাসী নিহত হয়। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি এই 3 জন
দুষ্কৃতিকারী সংগঠন আরসার সদস্য এবং আরও দুইজন সন্ত্রাসী আহত ছিল, তাদেরকে পরবর্তীতে কুতুপালংয়ের IOM হাসপাতালে প্রেরণ করা হয়। আমরা জানতে পেরেছি যে ওই দুইজন ব্যক্তি সন্ত্রাসীও মারা গিয়েছে। তো আমরা যারা মারা গিয়েছে তাদের নাম ঠিকানা সংগ্রহ করার চেষ্টা করছি এবং এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছে এই হত্যাকাণ্ডের সাথে তাদের শনাক্তপূর্বক গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছি, রোহিঙ্গা ক্যাম্পকে নিরাপদ রাখতে এবং এখানে সকল ধরনের অপরাধ মুক্ত করার জন্য আমাদের পুলিশের সার্বক্ষণিক কার্যক্রম চলমান রয়েছে, আমাদের গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে, আমাদের চেকপোস্ট কার্যক্রম চলমান রয়েছে, আমাদের ইন্টেনসিভ পেট্রোলিং চলছে, এর বাইরে আমরা আরও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে রোহিঙ্গা ক্যাম্পকে নিরাপদ অপরাধ মুক্ত রাখতে সচেষ্ট রয়েছি।